তা আমিও কারুর নাম করে বলছি না, আমি ধরে নিচ্ছি এ জি অরণ্যদেব গাঙ্গুলিকে নিয়ে কেউ যদি বলে আমার দলকে তুলে দেবে, আমি মুখপাত্র হিসেবে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? যান অরণ্যদেব গাঙ্গুলি, আপনার যা ক্ষমতা আছে করে নিন। এবং বিচারপতিদের হাতে, বিচারকদের হাতে অশেষ ক্ষমতা, তারা নির্দেশ দেবেন, আমরা সেটা করতে বাধ্য, মাথা পেতে নিতে বাধ্য। ফলে এরম ধারণা দেওয়ার যেন চেষ্টা না হয় যে হঠাৎ কেউ এসে কোনো ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করছেন। গোটা জুডিশিয়ারিতে অনেক বিচারক যারা আছেন তাঁরা সারা দিন এই কাজ যাই করছেন, অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক স্রোতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন, নীরবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কেউ যদি দুর্ভাগ্যজনকভাবে মনে করেন যে তিনি তার উইশ লিস্ট তিনি কি চান সেটা পর্যবেক্ষণের মড়কে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে নিজেকে অরণ্যদেব সাজাবেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, কারণ সব বিচারক তারা ন্যায় বিচার দেওয়ার জন্য বসে আছেন। যেখানে ভুল 100 বার বলবেন, সরকারের ভুল বলবেন, প্রভাবশালীর ভুল বলবেন, কিন্তু তার জন্য একটা দল তুলে দিতে বলবো, অমুককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করব এটা কি। আমি কারুর কোনো নাম বলছি না, আমি শুনেছি কেউ কেউ আমাদের দলের মুখপাত্র শব্দ ব্যবহার করে কিছু কিছু বলেছেন, তো আমাদের দলে অনেক মুখপাত্র আছে, আমিও একজন মুখপাত্র। তা যার বলার ইচ্ছে হয় মুখপাত্রদের তো নাম করে বলতে পারেন, তা আমিও কারুর নাম করে বলছি না, আমি ধরে নিচ্ছি এ জি অরণ্যদেব গাঙ্গুলি। কেউ হয়তো নিজেকে অরণ্যদেব ভাবছেন, কিন্তু আদালতের প্রতি সম্মান, বিচারকের চেয়ারের প্রোটেকশনকে নিয়ে কেউ যদি বলে আমার দলকে তুলে দেবে, আমি মুখপাত্র হিসেবে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? যান অরণ্যদেব গাঙ্গুলি, আপনার যা ক্ষমতা আছে করে নিন। কোন জুনিয়র জুনিয়র হিসেবে কোন সিনিয়রের পেছনে ঘুরতেন সেই রাজনৈতিক উইশ লিস্ট বিচারকের আসনে বসে বলা যায় না। তৃণমূলের সরকারের যদি কোনো ভুল থাকে বলবেন, এখানে একটা জট খোলার চেষ্টা হচ্ছে। কাকে বলছেন? যিনি নিজেকে অরণ্যদেব ভাবছেন তাকে বলছি, যারা আন্দোলন করছেন, ভুল থাকলে ভুল, যে ভুল করে থাকবে দৃষ্টান্তমূলক শাস্তি পাক, প্রথম দিন থেকে বলে আসছি আমরা। যখন আন্দোলনকারীরা আন্দোলন করছেন, সরকার তার মতো চেষ্টা করছে ভুল শোধরানোর, চিফ মিনিস্টার ইনস্ট্রাকশন দিয়েছেন, কিন্তু যে আন্দোলনকারীরা আন্দোলন করছেন, যখন যে দেখা করতে চেয়েছেন দেখা করিনি, যাইনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা চিঠি দিয়েছেন, অভিষেক তাঁদের একটা টিমের সঙ্গে বসে বিস্তারিত জানার চেষ্টা করেছেন, জটটা খোলার চেষ্টা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।